আপনারা দেখছেন বাংলার খবর সবার খবর। মাসখানেক হলো এখানে মন্ত্রী রাত্রিবাসের ঠিকানা। সারাদিন মানুষের কাজে থেকে বিভিন্ন অনুষ্ঠান সেরে রাত্রে আবার ফিরে যান নিজের হাতে তিল তিল করে গড়ে তোলা অনাথ ও বৃদ্ধাশ্রমে। কিন্তু সকালে উঠে কি করেন মন্ত্রী মহোদয়? সূর্যের মতো হব উজ্জ্বল, প্রতিদিনই ঘুম থেকে উঠে ভোর 6টায় পূর্বস্থলীর দামোদর পাড়া অনাথ আশ্রমের শিশুদের নৈতিক শিক্ষা দিতে এবং প্রকৃত মানুষ হিসাবে নিজেদেরকে তৈরি করার জন্য শিশুদের প্রার্থনা সঙ্গীতে দিনের শুরু করেন মন্ত্রী স্বপন দেবনাথ। কখনো কখনো প্রধান শিক্ষকের ভূমিকাও পালন করেন তিনি। সমাজকল্যাণ হোম বা অনাথ ও বৃদ্ধাশ্রমের অভিভাবক পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী স্বপন দেবনাথ। এখন তো প্রায় এক মাস হয়ে গেল পড়ে আছি ওখানে, ওদের সঙ্গে প্রেয়ারও করি, রাত্রিবেলাও খাই, আর বিকেলে গল্প গুজবও করি। এবার তুমি নির্মলও করো, ওটা আছে, সূর্যের মতো হবে উজ্জ্বল, আকাশের মতো হবে নির্মল। সারা বছরই এই গানগুলো হয়, তারপরে ধরো ধান্নে হয়, আগুনে পরশমণি হয়, জাতীয় সঙ্গীত দিয়ে শেষ করা। আপনি কি ওখানে শিক্ষকের ভূমিকায় থাকেন না আপনিও গান করেন? কখনো কখনো থাকি, আমি গান করি না, সুর মেলায়। আরো খবরের জন্য বাংলার খবরের সঙ্গে থাকুন।